বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ, আবারও আপনাদের সামনে হাজির সৌদি প্রবাসীদের এনআইডি সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে। সম্মানিত সৌদি প্রবাসী ভাইয়েরা, আমাদের জন্য অত্যন্ত সুখবর যে আমাদের বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত এনআইডি কার্ড সৌদি আরবে শুরু হতে যাচ্ছে এই মাস থেকেই। সম্মানিত সৌদি প্রবাসী ভাইয়েরা, আমরা যারা ইতিমধ্যে এত বছর ধরে অপেক্ষায় ছিলাম যে সৌদি আরবে কখন থেকে আমাদের এনআইডি কার্ড বিতরণ শুরু হবে, এবং এনআইডি কার্ডের সাথে কিন্তু সম্পৃক্ত আছে ই পাসপোর্টের, অনেকেই আমরা যারা পুরনো আছি আমাদের কাছে এখন এমআরপি পাসপোর্ট আছে এবং আমরা সেটা সৌদি আরবে রিইস্যু করতে পারছি, হয়তো এটা আমাদের জন্য কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু অসংখ্য সৌদি প্রবাসী যারা গত দু তিন বছরে এসেছেন, তাদের কাছে ই পাসপোর্ট আছে এবং সেই ই পাসপোর্ট অনেকে হারিয়ে ফেলেছেন কিংবা যে কোনো কারণে মিসিং হয়ে গিয়েছে, তারা কিন্তু খুবই চিন্তিত আছেন যে কবে ই পাসপোর্ট চালু হবে, তারা ই পাসপোর্টটা পুনরায় তৈরি করবে। ই পাসপোর্টের সাথে এনআইডির যে সম্পৃক্ততাটা সেটা ইতিমধ্যে অনেকবার এক্সপ্লেন করেছি, আপনারা দেখেছেন এবং আপনারাও নিশ্চয়ই জানেন। তাই এনআইডি কার্যক্রম শুরু হয়ে গেলে, এনআইডি বিতরণ শুরু হয়ে গেলে, এনআইডি সংশোধন সহ সব কিছুই শুরু হবে এবং এনআইডির শুরুর পরপরই ই পাসপোর্ট চালু হবে সেটা নিশ্চিত করে বলা যায়। সম্মানিত ভিউয়ার্স, আজ বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে কবে থেকে এনআইডি বিতরণ সৌদি আরবে শুরু হবে। সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে, চলতি মাসে এনআইডি পাবে সৌদি প্রবাসীরা, চলছে প্রস্তুতি। সৌদি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র সেবা চালুর লক্ষ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস মিশনের উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মিদা ও প্রশিক্ষণ কর্মসূচির প্রধান তিনি উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি দল এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। রিয়াদ বাংলাদেশ দূতাবাস দ্বারা চলতি মাসে সৌদি আরবে জাতীয় পরিচয়পত্র প্রবাসীদের সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে। রিয়াদ বাংলাদেশের দূতাবাস ও জেদ্দা কনসুলেট থেকে এই সেবা প্রদান করা হবে, অর্থাৎ রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকে জাতীয় পরিচয়পত্র আর কাজটি হবে এবং সেখান থেকেই বিতরণ হবে। এদিকে প্রবাসীদের প্রশংসায় ভাসিয়েছেন সৌদি আরবের আল জুফ প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন নাওয়া বিন আব্দুল আজিজ আল সৌদ। মঙ্গলবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি আল জুফের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন গভর্নর। আল জুফের গভর্নর বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সৌদি আরবের অত্যন্ত মূল্যায়ন করা হয়। জোব প্রদেশের কর্মরত বাংলাদেশিরা আমার ভাই, তাদের সাহায্য এবং সহযোগিতা করা আমার দায়িত্ব মনে করি। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল দূতাবাসের বিজ্ঞপ্তির বিষয়টি। সেটি নিয়ে আমি যেহেতু একজন সৌদি প্রবাসী এবং আমারও যেহেতু এনআইডি প্রবলেম আছে, সেটি নিয়ে আমি অবশ্যই আনন্দিত, উচ্ছ্বাসিত যে কখন এনআইডি কার্ডটি আমি সংশোধন করে আমার যে এনআইডি সম্পর্কিত কাজগুলো সম্পাদন করতে পারবো। আমার মতো লক্ষ লক্ষ সৌদি প্রবাসী প্রতীক্ষায় আছে তাদের এনআইডি নতুন করে বানাতে, সংশোধন করতে এবং সংশোধন পরবর্তীতে ই পাসপোর্ট তৈরি করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।